নমস্কার দর্শক আমি কৃষ্ণকান্ত সিনহা আপনাদের সবাইকে স্বাগত জানা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খবর সঙ্গে থাকবেন ভিডিওটা থাকার সঙ্গে সঙ্গে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব মহোদয় কয়েকটা অ্যানাউন্সমেন্ট করেছেন আপনাদের জন্য আসামের সকল জনসাধারণের জন্য পনেরোই আগস্টের আগে লাখপতি মেডা বা লাখপতি বাইদোর যে স্কিমের যারা আবেদন করেছিলেন যে সকল এসএচির মহিলারা যারা আবেদন করেছিলেন টাকা পাওয়ার জন্য দশ হাজার টাকা ওনাদের সেই টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে ওনাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা ঢুকবে লাখপতি ম্যাডামের টাকা এসএসজির মহিলাদেরকে আপনারা এই খবরটা প্রথম পাঠিয়ে দেবেন কখন ঢুকবে ওনারা অপেক্ষা করে আছিলেন পনেরোই আগস্টের ভিতরে ওনাদের টাকাটা ঢুকবে কারণ ভেরিফিকেশন অনেক মানুষ তো ভেরিফিকেশনের প্রসেস এখনও চলছে বলে সেটা জানানো হয়েছে তার সঙ্গে সঙ্গে জুলাই মাসের ভিতরে আসাম পুলিশের ইন্টারভিউও হবে বলে সেটা জানানো হয়েছে আসাম পুলিশের ইন্টারভিউ জুলাই মাসের ভিতরে সেটা হবে রেশন কার্ড থাকা যারা যে সকল মানুষ আছেন যারা অরুণোদয় পাননি ওনাদেরকে দেওয়া হবে অরুণোদয় এবং রেশন কার্ডের যে মুরব্বী থাকবে সেই মুরব্বীকে জীবন বিমা করিয়ে দেওয়া হবে বলেও সেটা মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন মানে রেশন কার্ড হোল্ডারদের জন্য ভালো খবর এবং অনেক মহিলারা আছেন যারা অরুণোদয়ের জন্য ওনারা অমুককে ধরছেন অমুককে ধরছেন ধর ধরার কোনো দরকার নেই আপনাদের শুধু সেই ইয়েটা থাকলেই কি বলে রেশন কার্ড থাকলেই আপনারা পেয়ে যাবেন রেশন কার্ড থাকলেই আপনারা অরুণোদয় পেয়ে যাবেন দর্শকৃন্দ শীঘ্রই পঞ্চাশ হাজার চাকরির বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে আসামে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন অলরেডি এক লক্ষ চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি ছিল সেটা শেষ হয়ে গেছে এখন নতুন করে পঞ্চাশ হাজার চাকরির বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন ম্যাট্রিক উত্তীর্ণ যে সকল ছাত্রী ক্লাস ইলেভেনে অ্যাডমিশন হওয়ার সময় সেটা ফ্রি করে দেওয়া হবে এবং দশ হাজার টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে স্কলারশিপ হিসাবে এবং ছাত্রীরা যদি হায়ার সেকেন্ডারি পাশ করে বি এতে অ্যাডমিশন নেন তাদের অ্যাডমিশনটা তো থাকবেই তার সঙ্গে সঙ্গে বারো হাজার পাঁচশো টাকা তাদের স্কলারশিপ দেওয়া হবে পোস্ট গ্র্যাজুয়েটে যারা যে সকল ছাত্রীরা মেয়েরা যারা অ্যাডমিশন নেবে তাদেরকে পঁচিশ হাজার টাকা স্কলারশিপ দেওয়া হবে পাঁচ গ্রাম পেপার মিল নিয়ে মুখ্যমন্ত্রী একটা অ্যানাউন্সমেন্ট করেছিলেন সমগ্র বরাকবাসীর জন্য যে পাঁচ গ্রাম পেপার মিলে একটা কোম্পানি বা একটা কোনো ধরনের ইন্ডাস্ট্রি বসানোর আসাম সরকার প্ল্যান করছে নগাঁও যে কাগজ কল যেটা সেটাতে এখন সেই সাতাইশ হাজার কোটি টাকা টাটা কোম্পানি ব্যয় করে সেখানে একটা প্ল্যান বসাচ্ছে সেরকমই আমাদের কাছার পেপার মিলের জায়গাটাতেও একটা প্ল্যান বসানোর চিন্তাধারা করছে আসাম সরকার বলে সেটা জানিয়েছে তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন এই খবরটা যাতে সবার কাছে পৌঁছে দেখমিন্দ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা ঘোষণা করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের যিনি গভর্নর শশিকান্ত দাস মহোদয় উনি ঘোষণা করেছেন যে এখন থেকে আপনারা যদি টাকা জমা করতে চান তাহলে আপনাদের এটিএম নিতে লাগবে না এটিএম না নিয়ে আপনারা ইউপিআই আপনাদের যে ইউপিআই আইডি আছে সেই ইউপিআই আইডির মাধ্যমেও আপনারা টাকা পয়সা জমা করতে পারবেন বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে কাছার পুলিশ এবং এস টি এফের বৃহৎ সাফল্য আসামের ইতিহাসে একটা বৃহৎ বড় একটা সাফল্য আসাম পুলিশের বলতে পারেন দর্শক আসামের ইতিহাসে আসাম পুলিশের একটা বৃহত্তর একটা সাফল্য আসাম পুলিশ এবং এসটিএফের যৌথ অভিযানে মিজোরাম থেকে একটি গাড়ি আসছিল গোপন সূত্রে খবর পেয়ে সেই গাড়িকে তল্লাশি করে তল্লাশি করার পরে সেই গাড়ির ভিতর থেকে একুশ কেজি হিরোইন জব্দ করে পুলিশ দর্শকদের বের করে সেই একুশ কেজি হিরোইনের বাজার মূল্য দুইশো দশ কোটি দুইশো দশ কোটি টাকার হিরোইন জব্দ করতে সক্ষম হয়েছে আমাদের কাছার পুলিশ দর্শকিন্দ বিরাট বড় একটা সাফল্য কারণ এই দুইশো দশ কোটি টাকার যে হিরোইন সেই হিরোইন কিন্তু যদি বাজারে যদি যেত তাহলে অনেক যুবকদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেত দর্শকিন্দ ধন্যবাদ আসাম পুলিশ এবং এস এফকে দর্শকিন্দ যে গাড়িতে নিয়ে আসা হয়েছিল সেই গাড়ির নাম্বার হচ্ছে এবং সেই গাড়িটি গাড়িতে যে ব্যক্তি ছিল পি লালিয়ানা সে পি লালিয়ানাকেও গ্রেফতার করা হয়েছে বিরাট সাফল্য আগামী সাত এপ্রিল পর্যন্ত আসামে বৃষ্টিপাত হবে ইয়েলো অ্যালার্ট জারি আসামের বিভিন্ন ডিস্ট্রিকে ইয়েলো অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে বৃষ্টি হবে বজ্রপাত হবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা বলে জানিয়ে দিয়েছে দর্শক বৃহস্পতিবার রাত্রেবেলা ঝড়ের কারণে কাছাড় জেলার উধারবন্দের রাত আটটা নাগাদ একটি গাছ জ্বর থেকে খুলে পড়ে যায় সেই জ্বর থেকে খুলে পড়ে যাওয়ার কারণে প্রায় নয়জন প্রায় না নয়জন গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তার মধ্যে সেই নয় মধ্যে চার মাসের এক শিশু ও আট মাসের এক শিশু আছে ওম মাধব এবং মাধবকুর্মী ওমকুর্মী এবং মাধবকুর্মী তাছাড়া সোনালী কুর্মী তারপরে শুভা সোমা কর্মী মনিলাল কর্মী তারপরে শ্রুতি কুর্মী সুমিত কর্মী সুশান্ত কর্মী মুঠ নয়জন সেই নয়জনকে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে চিকিৎসা চলছে যদি আপনাদের বাড়ির আশেপাশে যদি এরকম কোনো ধরনের গাছ আছে যেগুলো অনেক উইক হয়ে গেছে তাহলে কিন্তু আপনারা একটু সাবধান থাকবেন এইরকম ঝড় তুফান হলে যে সকল ছেলেমেয়েরা যারা হায়ার সেকেন্ডারি পাশ করে যারা ডিগ্রিতে অ্যাডমিশন নেওয়ার জন্য চিন্তা করছেন এখন থেকে ওনাদের সিইউইটির এক্সাম যেটা সেটা অ্যাপিয়ার করতে লাগবে তো সিইউইটির এক্সাম যদি আপনারা পাশ করতে চান তাহলে শিলচরে একটা কোচিং সেন্টার খোলা হয়েছে সেখানে সরি চারশো নিরানব্বই টাকায় সিইউইটির সিইউইটির কোচিংটা দেওয়া হচ্ছে অনলাইনে আপনারা বাড়িতে বসে করতে পারবেন সাবজেক্ট থাকবে ইংলিশ বেঙ্গলি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স অ্যাকাউন্ট অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ জেনারেল টেস্ট লাইভ ক্লাসেস হবে রেকর্ডেড ভিডিওস থাকবে অনলাইন টেস্ট থাকবে ডাউট সলভিং সেশনও থাকবে একটা মোবাইল নম্বর দেওয়া হয়েছে সেই মোবাইল নম্বরে কল করে আপনারা বিস্তারিত জেনে নিন এইট ফোর ফাইভ থ্রি জিরো ফোর ওয়ান ওয়ান টু থ্রি এই নাম্বারে কল করে আপনারা বিস্তারিত জেনে নিন এবার চৌধুরী টেক্সটাইলে রিডাকশন ও ঈদের জন্য নিয়ে আসা হলো বাম্পার কালেকশন বেনারসি আটশো টাকা থেকে শুরু জামদানি তিনশো টাকা থেকে শুরু আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ঈদের কালেকশনে ব্যাট কাভার পাবেন মাত্র একশো বিশ টাকায় দশ দিনের মধ্যে কাপড় পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবে তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার গলি নম্বর টু ফোন নম্বর জিরো ওয়েডিং সিজন উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে পঞ্চাশ এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শামসুন্দর জুয়েলার্সে শামসুন্দর জুয়েলার্স সেন্ট্রাল রোড শিলচর ফোন নম্বর হচ্ছে এইট আজকে আবার আসামে ভূমিকম্পের খবর আসে দর্শকবৃন্দ আমাদের আসামের সেই টিককে টিককে দশ কিলোমিটার টিকক থেকে দশ কিলোমিটার দূরে সেই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছয়টা ষোলো মিনিটে সন্ধ্যাবেলা চার দশমিক দুই রিক্টার স্কেলে সেই ভূমিকম্পটা হয়েছে আসাম সহ মায়ানমারের বিভিন্ন প্রান্তেও সেই ভূমিকম্পটা অনুভূতি হয়েছে দর্শকবৃন্দ তো আপনারাও কি সেই ছ ছয়টা ষোলো মিনিটে ভূমিকম্পর অনুভূতি করেছেন কি না আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন আপনারা বুঝেছেন কি না দর্শকবৃন্দ কাছাড় জেলার দুধপাতিলের একটি বৃহত্তর একটা ভয়ানক একটি ঘটনা এক প্রেমিক যুগল এক প্রেমিক যুগল প্রেম করছিল বহুদিন ধরে এবং বাড়ির লোকেরা নামানার কারণে সেই দুজনই একই গাছে আত্মহত্যা করে দর্শক খুব ভয়ানক একটা খবর দর্শক ভয়ানক একটা খবর সব থেকে ভয়ানক খবর হচ্ছে সেই মেয়েটি হচ্ছে নাবালিকা মাত্র ১৩ বছর বয়স মাত্র ১৩ বছরে এরকম চিন্তাধারা আসাটাও একটা বিরাট বড় একটা ব্যাপার দর্শকীন তেরো বছরে এরকম একটা প্রেমে পড়া একটা বিরাট বড় একটা ব্যাপার সেই তেরো বছরের নাবালিকার নাম হচ্ছে আলপিন বেগম এবং সেই ছেলেটির নাম হচ্ছে শাহজাহান তালুকদার শুক্রবার ভুরের ভুরে সেই গ্রামের মানুষেরা সেই তাদের বাড়ির পাশেই একটি গাছে তাদেরকে ঝুলন্ত অবস্থায় দেখে তারপরে পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে দেয় তারপরে জানা যায় সে তারা নাকি দুজনেই প্রেম করেছিল কিন্তু বাড়ির লোকেরা সেটা বাধা দিচ্ছিল হয়তো বাড়ির লুকুরে মানছিল না বলেই তারা এই স্টেপটা নিয়েছে দশমিনা এত কম বয়সে এরকম একটা ডিসিশন নেওয়া বিরাট বড় একটা মানে মেন্টালি একটা তাদের ভিতরে সেই চিন্তাধারাটা পরিবর্তন করা দরকার এবং তাদের সঙ্গে ভালোভাবে বসে আলোচনা করা দরকার সেরকম যুবক ছেলে মেয়েদের সঙ্গে স্পেশালি এরকম নাবালিকারা যদি না বুঝেন তাদেরকে খুব ভালোভাবে বোঝানো দরকার একজন কাউন্সিলারকেও তাদের জন্য তাদের জন্য রাখা খুবই দরকার বলে আমরা মনে করি দর্শক খুব খারাপ লাগা একটি ঘটনা শিলচরের এস এম দেব হাসপাতালে আবার একটি ঘটনা সামনে আসে সেখানে সিকিউরিটি গার্ড মহিলা দুজন একজন ঔষধ নিতে আসা ডাক্তার দেখাতে আসা একজন মহিলার উপর সেই লাঠি দিয়ে মারপিট করার একটা অভিযোগ উঠে দোষ একটা ভিডিও সামাজিক মাধ্যমে সেটা ভাইরাল হয়েছে সেই মহিলা ঔষধ নেওয়ার জন্য ডাক্তার দেখানোর পর ওষুধ নেওয়ার জন্য লাইনে ছিল সেখানে নাকি সেই মহিলা এরকম অভিযোগ করছে সেখানে নাকি সেই গার্ডেরা ওরা নাকি অন্য পুরুষদেরকেও সেই লাইনে ওনাদেরকে ঢুকতে দেখছিল বলে সেই মহিলা ভিডিও বানানোর জন্য মোবাইল নিয়ে যে সময় বের করছিল সেই মহিলাকে ধরে মোবাইলটা ছিন্নতায় করার চেষ্টা করে তারপরে সেই মহিলাকে লাঠি দিয়ে মারপিট করেছে বলে সেই মহিলা এরকম একটা অভিযোগ করেছে সেই ভিডিওটি সামাজিক মাধ্যমে মহিলাই নামত রূপতা রূপতা সিনহা একজন আছে তাই আইছে আইয়া দু তিনজন মহিলা ঢুকাইছে মানে ছেলে ঢুকাইছে মহিলার লাইনে আরো মহিলারা মানে প্রটেস্ট করছে কইছে আমরা বাচ্চা সাথে আমরা যখন পিছিয়ে ফেলাই আমরা বহুত সময় তাই দাঁড়াই লাইন হ্যাঁ তারপরে তখন গেছে গিয়া আরেকজন আনছে ছেলে মানুষ দুজন তখন দুজন ছেলে মানুষ আনছে যদি সে আনার পরে মানে আবার ডুকাইছে যখন সবে হাল্লা করে তখন আমি কইছি ঠিক আছে আপনি তো একজন সিকিউরিটি ম্যাডাম আপনি যদি মানে সিকিউরিটি ম্যাডাম এইরকম বিক্রি দিয়ে মানুষ ডুকাই আর টিমিলের দিকে মিল দোকান আর মিলের দিকে তিমিল দোকান নিরকম তো ঠিক না তো আমার ভাই তুই তো একতা হরা আমরা জানি আমরা সিকিউরিটি আমরা কে করতাম না করতাম হ্যাঁ কইয়া দাদা জানোই না আমার মানে ডক্কা মারিয়া ফালাইয়া গেল 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 যদি গেল যদি তেহন মানে দেহন পরে আইছে আবার यो মানে আরেকজন দে লইয়া আরেকজন নাম পিতারে একজনের নাম পিতার রবি দাস রবি দাস নমিতা রবি দাস আইছে নমিতা রবি দাস আইলো আওয়ার পরে আমার কইলো হে কে কইছে কে কিটা কইছে আমি বললাম দিদি আপনি আইছেন যদি শুনোই আমি ভুল কইছি নি তাই না ওই রকম দেখা লইছে লইয়া দুকাইছে আর এদিকে লেডিস দিকে জেন্টস দুকাই দিছে আমি যে লে জেন্টস দুকাইতা না না করছি ওইটাই কইছে ওই দিকে লাইন আপনি কি মিল দেখন ওই লেখা হ্যাঁ ওইটা আমি খারাপ কইলে আপনি আমার ভুল হইলে কইন কই হ্যাঁ তুমি বেশি কথা হও বেশি কথা হও তুই আবার কে কথা করা বাইরে বাইরে লাইন ও তাকিয়া আমার আতেউতে যাত্তাইয়া আমার আতে উঠে جاتাই呀 দাদা আমার সামড়া আমরা আতে উঠে নাই লাটি দিয়া বুকের মধ্যে জাম কুছাত দিয়া পেটের মধ্যে কুছাত দিয়া বুঝছি বুঝছনি মানে যা অবস্থা আমার پیشنটে বা সাইটে শুনলে আমার কাছে ভিডিও আছে আমি তখন ভিডিও করছি ভিডিওটা করার কারণে আমারে বেশি আরো মারতে বুঝছনি পরে কেন সুপারিনটেনডেন্ট কাছে গেছি সুপারিনটেনডেন্ট না কইতা আমি জানি না তুমি যাও সিকিউরিটির কাছে আছে তার কাছে তে সিকিউরিটি রিওার কাছে গেলাম একজন ভদ্র লোক একসাথে পরিষ্কার করি আর সিকিউরিটির তারপরে সিকিউরিটির ইনচার্জের কাছে গেছি যাওয়ার ফলে সিকিউরিটি ইনচার্জে কয় না আপনারে মারছে আমি তো দেখছি না হ্যাঁ আপনি যাই কয় তারপরে যখন আবার এখান থেকে আমি গেছি ইয়র কাছে ওই যে উপরে ইনচার্জ এর কাছে ওইরকম ব্যাপার আপনার সিভিলের মধ্যে এইরকম মানে সিকিউরিটি রাখছেন আজকে আমার লোক এইরকম করছে কালকে আরেকজনের লোক এইরকম করবো আমার বেগেও গেছে কাউকে সব দেখায় গুছাইয়া নিছে যে মোবাইল পাঠাইয়া ফালাইয়া আমার কাছে বিধি আছে আমার গলা টিকাইয়া মারিয়া আতো ডাক্তার দেখাইয়া আমি টিটি ইনজেকশন লইছি ওরকম বুকের মধ্যে আমার চাপ দিয়া দশে ফালাইয়া বুঝছি দুইজন তারা আর আমি একা হ্যাঁ এখানে পেশেন্ট পাঠিয়ে যাকে দুখাইয়া বাঁচাইছে আমারে ওইটাই তারপরে এখন মানে আমি আর এখন আমরা সুজা এডিসি ম্যাডাম ওর গেছে যেতাম কপি লিখিয়া আর এক কপি আমরা সুপারিনটেনর হাতে কমপ্লেইন দিতাম ডাইরেক্ট করতাম কোন হয়তো সেই প্রশাসন হয়তো সেটার ইনভেস্টিগেশন করবে কাছাড় জেলার লক্ষ্মীপুরের রাজাবাজার শিক্ষা খণ্ডের অন্তর্গত নতুন লাইন এলপি স্কুল সেই নতুন লাইন এলপি স্কুল সেই ঝড় তুফানের কারণে সেই সম্পূর্ণ চালটা উড়ে যায় দশমীতে উড়ে সেই স্কুলের মাঠে গিয়ে পড়ে যায় স্কুলের ভিতরে বিভিন্ন বইপত্র ছিল সেই বইপত্রগুলো সমস্ত নষ্ট হয়ে গেছে বলে সেটা জানা গেছে দর্শক ভয়ানক ভাবে সেখানে তুফান হয়েছিল বলে সেটা জানা গেছে দর্শক এরকমই আপনাদের যদি আশেপাশে বা আপনাদের ঘরেও যদি এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে আপনারা সেই এরিয়ার নামটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন দর্শক আমরা নিউজে সেটা উঠানোর চেষ্টা করবো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপডেট আপনারা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক আমি কৃষ্ণকান্ত স্নে আবার একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সেফ থাকবেন সবাইকে সেফ থাকবেন নমস্কার